হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে সুন্দর একটা নতুন রেসিপি, যদিও কিছু খাস না, তবুও আমি নতুন করলাম তাই তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, এই যে এগুলো দেখতে পাচ্ছ ডিম, এখানে 5টা ডিম আছে, যেটা ভালো করে নুন দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে ফেটিয়ে নিয়ে মাইক্রোওভেনে তেল ছাড়া, হ্যাঁ তেল ছাড়া অমলেট বানিয়ে নিয়েছি। আর এই যে টিফিনকারী বাটির মধ্যেও জলে দিয়ে দেখছি বাষ্পে, মানে যাদের মাইক্রোওভেন নেই তারা এইভাবে তেল ছাড়া করে নিতে পারো বাটির মধ্যে দিয়ে স্টিমে করে। তো এই দেখো অমলেটটা হয়ে গেছে, আমি কাটার দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে। তো এই দেখো এটা বাটির থেকে এগুলো হয়েছে। তো যাই হোক, দারুণ লাগছে, যেন মনে হচ্ছে পনির। আর এর জন্য আলু কেটে নিয়েছি ঝোলের জন্য, তারপরে এর মধ্যে টমেটো, লঙ্কা, তারপরে আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আর তেলে নেড়ে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ আমি বাটাটা কমই দিই, এর মধ্যে রসুনও দেওয়া আছে একটু। তো আগে তেলে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে, তো খুব ঝটপট করার জন্য পেঁয়াজগুলো একসাথেই দিয়ে দিলাম যাতে একসাথেই ভাজাটা হয়ে যায়। তারপরে মশলাটা মিক্সিতে করার পরে সেটা দিয়ে দিলাম কড়াইতে, যাতে মশলাটাও একবারে কষে যায়। এবার মশলাটা কষানো হয়ে গেলে স্বাদ মতো নুন, মিষ্টি আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। তারপরে ঝোল দিয়ে, এর মধ্যে ঝোলটা ভালো করে ফুটে গেলে ডিমগুলো ছেড়ে দিলাম। তো ডিমগুলো ছেড়ে ফুটিয়ে নিয়ে একটুখানি, তারপরে ব্যাস গরম গরম সার্ভ করতে হবে। তো ভাত দিয়ে খেতে দারুণই লাগে। তো তোমরা একবার রেসিপিটা, তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করো। টাটা।